আলহামদুলিল্লাহ, সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম। ঈদ আসে, ঈদ যায়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, স্লোগান আমরা সকলেরই মুখস্থ। কিন্তু ঈদ আসলে কী আনন্দের বার্তা নিয়ে আসে এটা আমরা অনেকেই জানি না। ঈদ আসলে ক্ষমার বার্তা নিয়ে আসে। পুরো মাস যারা রমজানে রোজা রেখেছে, এই ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষভাবে ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কাজ করার আদেশ করেছেন, যে কাজগুলো ঈদের দিনের সুন্নাহ কাজ হিসাবে আখ্যায়িত করা হয়। আমরা সে কাজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বলেন নাই। বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলো উল্লেখ আছে, মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন, আমরা সেগুলো তুলে ধরছি। এক নাম্বার, ঈদের দিন খুব সকালে ঘুম থেকে জাগ্রত হবেন, ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করবেন, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। মনে রাখবেন, ঈদের নামাজ ওয়াজিব বা সুন্নাত, কিন্তু ফজরের নামাজটা হচ্ছে আপনার জন্য ফরজ। বাংলাদেশের সিংহভাগ মানুষ আছে, ভাই বোন আছে, যারা ঈদের দিন এই সকালবেলা ফজরের নামাজ পড়ে না। অসংখ্য মানুষ এরকম পাবেন যারা সকালে ফজরের নামাজ পড়ে না। ঈদের দিন সাতটার দিকে উঠে এরা গোসল করে, ভালো সাবান দিয়ে, সুগন্ধি সাবান দিয়ে গোসল করে, চোখে সুরমা, গায়ে আতর, বগলের নিচে একটা জায়নামাজ, এটা নিয়ে ঈদগাহে গিয়ে সবার সামনে হাজির। তো আপনি ফজরের নামাজ পড়লেন না, ফজরের নামাজ ছিল আপনার জন্য ফরজ। আপনি ঈদের ওয়াজিব বা সুন্নত নামাজ পড়ার জন্য এত আগে আসলেন, ফজরের নামাজ কেন পড়লেন না? যারা পড়ে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যারা পড়েন না, আল্লাহর ওয়াস্তে ফজরের নামাজ কেউ মিস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, একেবারে হাতটা জোর করে আমি বলছি, এ কাজ আপনারা কেউ করবেন না যারা ফজরের নামাজ ঈদের দিন পড়েন না, এটা করবেন না। অবশ্যই ফজরের নামাজ ঈদের নামাজের চাইতে কোটি কোটি গুণ দামি। আবারও বলি, অবশ্যই ফজরের নামাজ ঈদের নামাজের চাইতে কোটি কোটি গুণ দামি। ফজরের নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন। আপনারা সিওয়াক হাদিসের মধ্যে উল্লেখ আছে, সিওয়াক মানে হচ্ছে মেসওয়াক করা। এই ঈদের দিন বিশেষভাবে সকালবেলায় আপনারা যখন গোসল করবেন, গোসলের আগে, ওজোর আগে মেসওয়াক করে নেবেন। তিন নাম্বার, গোসল করবেন। ইবনে মাজা হাদিস নাম্বার 1315, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসলের কথা উল্লেখ করেছেন। ঈদের দিন গোসল আপনারা করবেন, ঈদের দিন গোসল করলে সুন্নাহ আদায়ের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এখন কথা হচ্ছে, অনেকে মনে করেন যে এটা ফরজ গোসল কিনা, স্ত্রী মিলন অথবা স্বপ্নদোষ যদি না হয় তাহলে তো আপনার গোসল ফরজ গোসল আসছে না, অথবা যদি পবিত্রতার গোসল না হয়, স্বাভাবিক যে গোসল পবিত্রতার নিয়তে এই স্বাভাবিক গোসলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার, চার নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন, যেগুলো শরীয়তে বৈধতা দিয়েছে। আপনি আতর লাগাইতে পারেন, চোখে সুরমা লাগাইতে পারেন, কিন্তু অনেক যুবকরা আছে এই ঈদের দিন সোনার আংটি পরেন, এটা করবেন না। সোনার চেন অনেক যুবকরা পরেন, এটা করবেন না, এটা আপনার জন্য হারাম। আমার মা বোনেরা অনেক সময় ভ্রু প্ল্যাগ করে, ভ্রু প্ল্যাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুতানাম্মিসাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন লানত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লানত করেছেন যারা উল্কি উৎকীর্ণ করে। এই যে অনেক যুবকরা চাঁদ রাতে গিয়ে ট্যাটু অঙ্কন করে শরীরে, ট্যাটু অনেক যুবকরা, অনেকে ভ্রু প্ল্যাগ করে, অনেকে শরীরের অবাঞ্ছিত লোম, যেগুলো বগলের নিচে অথবা লজ্জাস্থানের মাঝে আছে, সেগুলো আপনি কর্তন করতে পারেন। কিন্তু ভ্রু প্ল্যাগ করা, উল্কি উৎকীর্ণ করা অথবা হাতে ট্যাটু অঙ্কন করা, এটা সম্পূর্ণ আপনার জন্য হারাম, 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 এটা করবেন না। এ ধরনের সাজসজ্জা ঈদের দিনও আপনারা করবেন না, বৈধ সাজসজ্জা করবেন। পাঁচ নম্বরে সামর্থ্য অনুপাতে, পাঁচ নম্বরে সামর্থ্য অনুপাতে আপনারা উত্তম পোশাক পরিধান করবেন। অনেকে নতুন পোশাক পরিধান করাকে সুন্নাহ মনে করেন, আসলে নতুন পোশাক পরিধান যদি করতে পারেন ভালো, কিন্তু এটা সুন্নাহ না, বরং পুত পবিত্র উত্তম পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী, এটা হচ্ছে আপনার উপরে সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বুখারীর হাদিসের মধ্যে বলেছেন এবং মুস্তাদরাকে হাকিমে ওই বিষয়টি উল্লেখ রয়েছে। ছয় নম্বর, সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করা, এটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করেছেন। সাত নাম্বার, ঈদুল ফিতর, মনে রাখবেন ঈদুল আজহায় না, ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করবেন। সেটা খেজুর হতে পারে, সেটা খুরমা হতে পারে, সেটা পায়েস হতে পারে, সেটা সেমাই হতে পারে, যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনার গ্রহণ করে ঈদগাহে যাবেন। আর ঈদুল আজহার ক্ষেত্রে আপনারা
মিষ্টি জাতীয় খাবার খাবেন না, বরং ঈদের নামাজের আগে কোনো কিছু খাবেন না। ঈদুল আজহায় মানে কোরবানি ঈদে, কোরবানি করার পরে কোরবানির গোশত দিয়ে আপনারা খাবারটা গ্রহণ করবেন বা শুরু করবেন, এটা সুন্নাহ। অনেকে বলে থাকে যে মোহতারাম ঘরে খেজুর নাই, পায়েস নাই, সেমাই নেই, কীভাবে সুন্নাহ পালন করব। এরকম যদি হয়ে থাকে একটু চিনি নিয়ে গুলে এটা দিয়েও যদি আপনি গ্রহণ করেন তা হবে ইনশাআল্লাহ। আট নম্বরে সকাল সকাল ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। নয় নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায়ে ফিতর আদায় করা বা জাকাতুল ফিতর, যেটাকে আপনারা ফেতরা বলে থাকেন, আমরা ফেতরা বলি, এই ফেতরা আদায় করে দেবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজ দশ নম্বরে ঈদগাহে আদায় করা, বিনা অপরগতায় মসজিদ আদায় না করা। ঢাকা সিটির কথা ভিন্ন, যেখানে ঈদগাহ নাই কিন্তু জাতীয় ঈদগাহ আছে, কিছু মাঠেও আপনার ঈদের জামাত হয়, মাঠে ঈদের জামাত আদায় করা এটা সুন্নাহ। যদি মাঠ না থাকে তাহলে মসজিদ আদায় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু গ্রাম অঞ্চলে যেখানে অবাধ মাঠ আছে সেখানে আপনারা মাঠেই ঈদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। এগারো নম্বর ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অথবা ঈদের নামাজে যাবেন, আর এক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরবেন। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা থেকে, আর এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা এটা সুন্নাহ। বারো নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, অনেকের পালসার আছে বা গাড়ি আছে, গাড়ি নিয়ে ঈদগাহে টান দেয় অথবা পালসারে গিয়ার মেরে বাস ঈদগাহে যায়, বাইক নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়, এটা করবেন না, একটা সুন্নাহ। আপনি কেন ছুট মানে আপনার থেকে ছুটবে, একটা সুন্নাহ কেন আপনি বাস্তবায়ন করবেন না। হুন্ডা থাকলে অথবা গাড়ি থাকলে আপনি সে গাড়ি নিয়ে বা হুন্ডা নিয়ে ঈদগাহে যাবেন না, পায়ে হেঁটে যাবেন, এটাই সুন্নাহ। ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে আপনারা তাকবীর বলবেন, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও বলছি, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আপনারা আদায় করবেন। মা বোনদের ঈদুল ফিতরের নামাজ আছে কিনা, মা বোনদের ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ অর্থাৎ ঈদগাহে না আসলে তাদের বাড়িতে পড়াটা জরুরি না। অনেক সময় অনেক মা বোন পড়েন, আসলে সাওয়াবের নিয়তে পড়ে থাকেন, কিন্তু ঈদের নামাজ জামাত ছাড়া আসলে এভাবে হয় না, একাকে ঈদের নামাজ হয় না। যদি কোনো মা বোনদের পরিবেশ থাকে ঈদগাহে তাহলে সেখানে গিয়ে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।